পড়ে আট রাকাত পড়ে যদি চলে যান তাহলে আপনার কিয়ামুল লাইল পড়া হলো, আপনার তারাবির সালাত পড়া হলো না। এভাবে ফতোয়া দিচ্ছেন ফতোয়া দিচ্ছে বিতর্কের বিষয় নয়। আমাদের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে সালাতকে সুন্দর করে পড়া, সালাতকে তন্ময়গত ভাবে পড়া, তিনি সুন্দর করে পড়তেন, তিনি আল্লাহ করে পড়তেন, তিনি সুন্দর ভাবে উপস্থিতের সময় দিতেন। ইমাম নিযুক্ত করে দিয়েছিলেন তারাবির সালাতের ইমাম। তাহলে বোঝা যায় সালাতকে তারা কতটা সুন্দর করে পড়েছে, লম্বা করে পড়েছে। ঠিক আজকে তারা এভাবেই হওয়া উচিত, ধীরে সুস্থে লম্বা করে যতটা পারা যায়। সাহাবীদের মতো অতটা ধৈর্য, অতটা ইমানি, অতটা ইমানি সবলতা বা তাকওয়া আল্লাহ আমাদের নেই, এ কথা ঠিক। যতখানি আমার পক্ষে সম্ভব ততখানি তো করা উচিত। আমি কোয়ান্টিটি বাড়িয়ে দিলাম, আমি 20 রাকাত পড়েছি, কিন্তু সেখানে সালাতের নামে প্রহসন করলাম শুধু টলে টপকা টলে টপকা করে আমি সালাত শেষ করে দিলাম। আমি 8 রাকাত পড়েছি, 1.5 ঘন্টা সময় লেগেছে, আমরা 20 রাকাত পড়েছি, একই সময় লেগেছে, তাহলে বিষয়টা কি হলো? সালাতের কোয়ান্টিটি 20 হওয়াটা গৌরবের বিষয় নয়, সালাতের কোয়ালিটি, সালাতের কোয়ালিটিটা গুণগত বৈশিষ্ট্যটা সুন্দর হওয়া উচিত। আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই, সালাত আপনি 20 মিনিট নামাজ পড়লেন ওটা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই আপনার সালাতটা কতটা প্রাণবন্ত হয়েছে, অবস্থাকে বলা হয় সালাতে যতক্ষণ দাঁড়িয়ে থাকা হয় ওই অবস্থাটার নাম হচ্ছে কিয়াম। দাঁড়িয়ে কতক্ষণ কাটাতে পেরেছে
সুতরাং রমজান এই সুযোগ আমাদের দিয়েছে কেমন লাইন করা, রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে কে, কতটা দীর্ঘ সময় নিয়ে, এটাই আল্লাহর কাছে খুব পছন্দনীয়। নবীজি বলছেন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ওমান কওমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়াল ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে পিছনের যত গুনাহ আছে সব মাফ করে দিবেন। লাইলাতুল কদর এটা একটি অনবদ্য একটি উপহার মুসলিম উম্মার জন্য, যে লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ বলে দিলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, এক হাজার মাসের চাইতেও লাইলাতুল কদরটা উত্তম। 83 বছর 4 মাস আল্লাহ একটি রাত্রির ভিতরে দিয়ে দিলেন, সে রাতটা নির্দিষ্ট করে নেবিজি আমাদেরকে জানিয়ে যাননি। এটা রমজানের শেষ দশকের বিজোর রাত্রিগুলোর যে কোনো একটা সম্ভাবনা রয়েছে, 21, 23, 25, 27, 29 যে কোনো একটি হতে পারে। সুতরাং সম্ভবভাবে 27 তারিখকে কখনো ডেফিনেটলি গুরুত্ব না দিয়ে 21, 23, 25, 27, 29 এই সবগুলো 5টি সম্ভাবনাময়ী বেজোর রাত্রিকে গুরুত্ব দিয়ে আমাদের ইবাদত বন্দেগি করা উচিত। আল্লাহর কাছে আকুলি বিকুলি করে আমাদের পাপ রাশি সমূহ ক্ষমা চাওয়া উচিত। মহান রব্বুল আলামিন আমাদের ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন, তাই একেবারে সবশেষে আমরা বলতে পারি রমজান এসেছে আমাদের ক্ষমার সওগাত দিয়ে, রমজান এসেছে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, রমজান এসেছে আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে সেই নরককুণ্ড থেকে বাঁচাতে, সেই আগুন থেকে বাঁচাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ উপহার দিয়েছেন, রমজান মুবারক হচ্ছে একটি বিশেষ উপহার, যা অতীতের উম্মতের উপরে এভাবে পূর্ণ এক মাস ধরে ছিল না, সিয়াম ছিল তাদের উপরে, কিন্তু পূর্ণ একটি মাস এভাবে ছিল না, যেটা উম্মতে মুহাম্মদিয়াকে দেওয়া হয়েছে তাদেরকে রেক্টিফাই করার জন্য, তাদেরকে পরিশুদ্ধ করার জন্য, তাদেরকে পরিমার্জিত করার জন্য, তাদেরকে বেগুনাহ মাসুম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং প্রত্যেকটি মুহূর্তে যেন আমরা কাজে লাগাতে পারি, এদিকে খেয়াল রাখবেন, কেউ কোন ধরনের বাজে কথা, বাজে কাজ, বাজে পরিবেশ সেখান থেকে অ্যাভয়েড করে সবসময় রাব্বুল আলামিনের আনুগত্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটাকে হৃদয়ে রাখবেন। আপনি একজন সাইম, আপনি রোজাদার, এই অনুভূতিটা কাজ করবে, অহেতু গল্প গুজব বিভিন্ন ধরনের ফাহেশা পরিবেশকে অ্যাভয়েড করে নিজেকে সংযত রেখে সংযমশীলতা অবলম্বন করে আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পূর্বপুরুষ যারা চলে গেছেন পৃথিবীর মাটি থেকে তাদের জন্য দোয়া করবেন, তাদের মাগফিরাত কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এ মাস হচ্ছে দোয়া কবুলের মাস, এ মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হাসিল করার মাস। সুতরাং আমরা যেন এ মাসের প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে পারি, সেই প্রচেষ্টা সকলেরই থাকবে। আমরা যেন এ মাসকে গাফেল হিসাবে অতিবাহিত না করি, রমজানুল মোবারকের মধ্যে যেন আমরা আমাদের জীবনের গুনাহ তথা মাফ করাই নিতে পারি, এদিকে সকলে সচেষ্ট থাকব। এই আত্মপ্রত্যয় এবং এই আত্মবিশ্বাস যেন আমাদের ভিতরে ঘনীভূত হয়, সেদিকে সবাই খেয়াল রাখব। সুতরাং সম্মানিত মোসাদ্দিক ভাই ও বোন, আজকের খুতবা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই সংগ্রাম পবিত্র সংগ্রাম রমজান মোবারক এর বৈশিষ্ট্যের উপরে আলোকপাত করে আমরা পরিসমাপ্ত করতে যাচ্ছি। অকুল কৌলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين আমরা অনেকেই ভাগ্যভাগ্য করতে আছি যে এই মসজিদ যেদের রক্ত পীত সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে মসজিদের তাওহীদ আমাদের সোহেল ভাইয়ের মা হঠাৎ হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আল্লাহ যেন তাকে শিফায়ে কামিলা দান করেন অনুরূপভাবে যাদের নাম আমরা জানি না তারা আমাদের নিশ্চয়ই কেউ না কেউ আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থায় দিন রাতে বাদ করছে বিভিন্ন বিমারির ভিতরে রয়েছে নির্মাণ হওয়ার প্রাককাল থেকে আপনারা বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন এর নির্মাণাধীন প্রকল্প বলা যায় এটা এখনো পর্যন্ত সংস্কারের কাজ হচ্ছে উপরের দিকে বাড়ানোর যে পরিকল্পনা রয়েছে সেটার কাজ অব্যাহত রয়েছে কাজের জন্য লক্ষ লক্ষ টাকা প্রয়োজন এটা আমরা সকলেই জানি রমজান মুবারকে বিশেষ সাদাকা বিশেষ দান আমাদের বিভিন্ন ধরনের দানের পশরা রমজানে মানুষ সাজিয়ে থাকে তারা দান করে থাকে আমি কি তোমাকে বললেন আমি কি তোমাকে কল্যাণের দরজার কথা বলবো না তো শ্যাম হচ্ছে ঢাল শ্যাম হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি একটা মাধ্যম ঢাল আত্মরক্ষা করতে মানুষ ঢাল ব্যবহার করে মানুষের জীবনের সমস্ত রাশি সমূহ বিধৌত করে দেয় মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে মিটিয়ে দেয় নিষ্প্রভ করে দেয় নিভিয়ে দেয় ঠিক সাদাটা হচ্ছে মানুষের জীবনের পাপ রাশি সম্মুখে নিশ্চিন্ন করে দেয় সুতরাং
সাদাকা বেশি বেশি করা দরকার। রমজানুল মুবারক সাদাকার একটা মোক্ষম সময়, একটা বিশেষ মৌসুম। এ মাসের একটি নফল সাদাকাকে আল্লাহ ফরজ হিসাবে গণ্য করে নেন। তো এটা আমাদের বিশেষ সংজ্ঞা। আপনারা খেয়াল রাখবেন এই মসজিদের তাওহীদ নির্মাণে, এর সংস্কারে। আলহামদুলিল্লাহ আমি গত বছরে যা দেখে গিয়েছিলাম তার চাইতে অনেকটা উন্নয়নের সময় দেখতে পাচ্ছি। যেমন গত বছরে কথা বলেছিলাম এখানে শমশান শব্দে কথাগুলো শুনতে অনেকের অসুবিধা হয়েছিল, কিন্তু এবছর এসে দেখছি এসি সংযোজন করা হয়েছে, একেবারে কোন রকমের নয়েজ নেই, কোনো সাউন্ড নেই। অত্যন্ত সুন্দর ভাবে আমরা কথাগুলো উপলব্ধি করতে পাচ্ছি, নীরবে বিন নিরবতা বিরাজ করছে। কত সুন্দর মনোরম পরিবেশ, এবং আমরা একটা শীতল পরিবেশে বসতে পেরেছি, গরমের কোনো তীব্রতা নেই। এটা এভাবে আস্তে আস্তে করে উন্নত হবে, কারণ হক পৃথিবীতে বাধাগ্রস্ত হয়েছে সবসময়, আজকেও তাই হয় হবে। তার কিন্তু এগিয়ে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হক পন্থীদের সাথে রয়েছে। সুতরাং এই মসজিদের উন্নয়নের ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আর অন্য অন্য বছরের ন্যায় যেভাবে চালাতের পরে আমরা আলোচনা চালিয়ে যাই, সেভাবে ইনশাআল্লাহ আলোচনা চালিয়ে যাব। অতঃপর আসরের সালাতের পরে আমরা প্রশ্নোত্তরের ব্যবস্থা রেখেছি, যেটা যেখানে আমরা প্রশ্নোত্তর পর্বে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নগুলো উত্তর দিয়ে আমরা সঠিক দিনের আমলটা অনুশীলন করতে সচেষ্ট হব। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. اللهم ارزقنا لسانا ذاكرا قلبا شاكرا وعملا صالحا وزوجة متيعة. اللهم اقض حاجاتنا واشف عاراتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما